সব যাওয়ার পরে আমরা খুব আমরা এই আট লোক আমরা আপনার কাছে আমরা আবেদন জানাইছি তাতে আমাদের আপনার ইতে যেটা ভালো হয় সেইটি আমাদের রক্ষা করার ইতে আপনারা সেইটি আমার ইয়ে করবে নদী ভাঙনে তো আমরা খুব কষ্ট পাচ্ছি তো আমাদের ছেলেবেলার কোনো অবস্থা নাই কিছু করি খাবো তিরিশ বিকে ভাঙি গেছে ধান চাল সমস্ত শ্রেণী স্বামীর করতে পাচ্ছে না কোনো অবস্থা নেই আমরা ক্ষতি যাব সরকার আমার কি করবো ব্যাংকে বহু ঋণ আমরা ঋণ দেওয়ার মতন কায়দা নাই আমরা চাইছি তার আমার নদী বাঁধ কী কি করবি করি দিক আমরা স্থান হতে চাই আমরা দেশ ছাড়ি কোনো জায়গায় যাতে চাই না বর্তমানে যে ভাঙন দেখা দিয়েছে এই বাঙন রোধ করবে মাননীয় সাংসদ সদস্য মাহবুবুল হানির স্যার আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে প্রতিমন্ত্রী মহোদয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করিয়েছেন যেহেতু এই পদ্মা নদীর ডান্তের জাতীয় মহাসড়ক থেকে একশো আশি মিটার দূরে আছে যে কোনো মুহূর্তে মহাসড়কে অ্যাটাক করবে নদী বাঙন অ্যাটাক করে দেশের অর্থ অর্থনীতিতে বিরূপ প্রতি মানে প্রভাব সৃষ্টি করবেন তাছাড়া এখানে জিকে শেষ প্রকল্প আছে এই প্রকল্পটা মারতেভাবে হ্যাম্পার হবে তো নদী ভাঙন যে কোনো যে নদীর মরফোলজিক্যাল চেঞ্জ যে কোনো পর্যায়ে হতে পারে এখন এখানে দেখা যাচ্ছে যে সামনে ডান বাম থেকে চট পড়ছে বাম দিকে চট পড়ছে এই জন্য নদীর ফ্লোটা ডান দিক দিয়ে প্রবাহিত হচ্ছে ডানপার গ্রীষ্মে এটি একটা মেন কারণ পারমাণবিক আমরা যতদূর জানি দুই থেকে দুইশো থেকে আড়াইশো মিটার ওরা ভিতরে মানে নদীর দিকে বেঁধে তাদের মানে এলাকা রক্ষা করেছে প্রোটেকশন দিয়েছে এটাও একটা কারণ হতে পারে আর নদীর মাছ নদীতে চর পড়ায় ওই অপোজিট সাইডে পড়ায় এই নদী কারণ বলে আমি মনে করি বালি কাটা মাটির তোলা বালি উপরে উঠে বালির সাথে তো পানি ওঠে পানি উঠলে পানি যখন নামার সময় মাটি নরম থাকে আর এই যেহেতু নদীর পাড়ে এলাকাটা স্যান্ডি সয়েল স্যান্ডের পরিমাণ বেশি অল্প পানি আসলে প্লাস পানিতে দুই অনেক সময় নরম থাকে এই জন্য অল্প পানিতে ভেঙে যায় হ্যাঁ প্রকল্পটা বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান হবে ইনশাল্লা আশা করছি আমরা এই তো এই মুহূর্তে দু একদিনের মধ্যে আমরা যেখানে নদীর এই নদীর রাস্তার কাছায় ওই এলাকায় আমরা সংক্ষিপ্ত আকারে যেভাবে খোলা যেহেতু আট দশ কিলোমিটার দূরে ভাঙন জুড়ে ভাঙন এবং প্রতি কিলোমিটার প্রতি মিটারে আমার প্রায় চার লাখ টাকা লাগে এই হিসাবে আমার তো একশো কোটি টাকার উপরে লাগবে তাই অত তো সম্ভব না এখন যত যেখানে নদীর কাছে রাস্তার কাছে নদী চলে আসে এখানে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার আমরা জিও ব্যাগের কাজ করবো আপাতত অস্থায়ীভাবে